রোজিনা ইসলামের গায়ে যে কলঙ্কের তিলক দিতে চাওয়া হয়েছে বা দেওয়ার অপচেষ্টা করা হয়েছে, আমরা সেই তিলক স্বেচ্ছায় বরণ করব। আমি ঢাকা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে আবারও এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং রোজিনা ইসলামের মুক্তি দাবি করছি। অবিলম্বে তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। আমরা অবশ্যই লাগাতার কর্মসূচি দিব। রোজিনা ইসলামকে মুক্ত না করা পর্যন্ত বিআরইউর সকল কর্মসূচি থাকবে এই আন্দোলন কেন্দ্রিক। আমি আবারও প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাবো, রোজিনা ইসলাম যে অনুসন্ধানী সাংবাদিকতা করছেন তার জন্য তো তাকে পুরস্কৃত করার কথা মাননীয় প্রধানমন্ত্রী। আমরা তথ্যমন্ত্রীকে বলবো রোজিনা ইসলামকে তো পুরস্কৃত করার কথা। আজকে কতিপয় দুর্নীতিবাস স্বাস্থ্য মন্ত্রালয়ের কর্মকর্তাদের ষড়যন্ত্রের শিকার রোজিনা। আমরা আশা করি অবিলম্বে রোজিনা ইসলামকে মুক্তি দেওয়া হবে। বন্ধুরা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আমাদের অনুরোধ দাবি, আপনারা ভিডিও দেখুন, ভিডিওতে দেখে তার প্রতি যে গোলার টুটি চেপে ধরা হয়েছে, তার বুকের পরে চেপে বসা হয়েছে, তাদেরকে চিহ্নিত করুন এবং তাদেরকে আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। নতুবা সাংবাদিক সমাজ এমন আন্দোলন কর্মসূচি দেবে যার দ্বারা এই দুর্নীতিবাজ কর্মকর্তারা আপনারা পালানোর জায়গা পাবেন না। আমরা সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই সমাবেশ থেকে রোজিনা ইসলাম আপার নিঃশর্ত মুক্তি দাবি করছি এবং তার মুক্তি না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটি রোজিনা ইসলামের সাথে আছে। এবং শুধু তাই নয়, যে সমস্ত সাংবাদিক কর্মকর্তা নেতৃবৃন্দ যারা আজকে জেলের মধ্যে রয়েছেন বিভিন্ন হয়রানিমূলক মামলায়, তাদের সবার মুক্তি দাবি করে আমি আমার বক্তব্য শেষ করব। আমরা এই সমাবেশ থেকে বলতে চাই, সাংবাদিক সংগঠন হোক বা তার পরিবারের পক্ষ থেকে হোক, অবশ্যই রোজিনা ইসলামকে যে হত্যা প্রচেষ্টা চালু হয়েছে সেজন্য ওই দুর্নীতিবাজ বা ওই যারা ওই